أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি হাবিবুল্লাহ মাসুম আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার পরে অনলাইন কার্যক্রমের আমরা চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমরা অনলাইন ক্লাস শুরু করেছি তোমরা সবাই যারা নিয়মিত ক্লাস করছো সবাই জানো যে আমরা প্রথম অধ্যায়ের আলোচনা আবারও শুরু করেছি আমরা আজকে প্রথম অধ্যায় শেষ করবো ইনশাল্লাহ আজকে আমাদের প্রথম অধ্যায়ের বাকি যে অংশটুকু আছে আমরা আলোচনা শেষ করব সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই পাঠ্য বইটা নিজেদের হাতের কাছে নাও এবং একটি পেন্সিল নিতে অবশ্যই ভুল করবে না তাহলে চলো আমরা মূল আলোচনায় শুরু চলে যাই তোমরা প্রথম অধ্যায়ের আমরা গত সপ্তাহে আখিরাতের প্রতি ইমান বা আখিরাত সংক্রান্ত কী কী বিষয়ের উপর ইমান আনতে হবে সে সম্পর্কে আমরা আলোচনা করেছি আজকে আমরা যেখান থেকে আলোচনা করব সেটি হচ্ছে কবরের সওয়াল এবং জবাব এই জায়গা থেকে আমরা আলোচনা শুরু করব তো তোমরা সবাই এই অংশটুকু বের করো এই ছকের নিচের অংশটুকু থেকে আমরা আলোচনা শুরু করব সুপ্রিয় শিক্ষার্থীরা কবরের সওয়াল এবং জবাব আমি গতদিনে বলেছিলাম এখানে যখন আলোচনা করি তখন বলেছিলাম সওয়াল মানে হচ্ছে প্রশ্ন আর জবাব মানে হচ্ছে উত্তর সেটা এখানে বলা আছে সওয়াল জবাব অর্থ প্রশ্ন এবং উত্তর তার মানে হচ্ছে সওয়াল মানে হচ্ছে প্রশ্ন জবাব মানে হচ্ছে উত্তর মৃত্যুর পর প্রত্যেক মানুষকেই সওয়াল জবাবের সম্মুখীন হতে হবে অর্থাৎ মৃত্যুর পরে সবাইকে এই প্রশ্ন উত্তরের সম্মুখীন হতে হবে কবরে দুইজন ফেরেস্তা আসেন এবং মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করেন তাহলে দুজন ফেরেস্তা আসেন তারা মৃত ব্যক্তিকে কী কী প্রশ্ন করেন এই প্রশ্নগুলো এখানে বলা আছে এবং উত্তরটাও বলা আছে দেখো আমরা একটু পড়ে নেই এক নম্বর হচ্ছে মান রব্বুকা এই দুজন ফেরেস্তা এসে মৃত ব্যক্তিকে বলবেন মান রব্বুকা তোমার রব কে পরের পৃষ্ঠে চলে যাই এরপরে দুই নম্বর যে প্রশ্নটি করা হবে সেটি হচ্ছে মা দিনুকা তোমার দিন কি এই দিন মানে আমরা আগেও আলোচনায় বলেছিলাম এই দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে বলা হবে মান হাজার রাজুল মান হাজার রাজুল মানে এই ব্যক্তিটিকে বা এই ব্যক্তিকে মান মানে কে হাজা মানে এই আর রাজুল মানে হচ্ছে ব্যক্তি তাহলে মহানবী সাল্লামকে দেখিয়ে বলা হবে মান হাজার রাজুল এই ব্যক্তিকে মহানবী সাল্লাম আমাদের এগুলোর সঠিক উত্তর শিখিয়ে দিয়েছেন প্রথম প্রশ্নের উত্তর হলো রব্বি আল্লাহ অর্থ আমার রব আল্লাহ অর্থাৎ প্রথম যে প্রশ্নটি করা হয় মান রব্বুকা এর উত্তর হচ্ছে রব্বি আল্লাহ অর্থ আমার রব আল্লাহ দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো দিনিয়াল ইসলাম অর্থাৎ মা দিন উকা এই প্রশ্নের উত্তর হচ্ছে দিনিয়াল ইসলাম অর্থাৎ আমার দিন হচ্ছে ইসলাম বা জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম তৃতীয় প্রশ্নের উত্তর হলো হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি আল্লাহর রাসূল পৃথিবীতে যারা আল্লাহ এবং তার রাসূলের কথা মতো চলেছে তারা সবাই এই প্রশ্নগুলোর ঠিক ঠিক উত্তর দিতে পারবে তারা হবে সফলকাম কিন্তু যারা আল্লাহ ও তার রাসূলের কথা মতো চলতো না তারা সঠিক উত্তর দিতে পারবে না আফসোস করে বলবে হায় আমি তো কিছুই জানি না সুপ্রিয় শিক্ষার্থীরা সবসময় প্রশ্নের উত্তর মুখস্থ করে উত্তর দেওয়া যায় না এগুলোর বাস্তবায়ন করতে হয় সুতরাং এই প্রশ্নগুলোর উত্তর দিতে হলে তোমাকে কী করতে হবে বা আমাদের কী করতে হবে সেটা হচ্ছে আল্লাহ তার রাসূলের কথা মতো চলতে হবে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা আমাদের করতে হবে আল্লাহ রাসূল যা আদেশ করেছেন তা আমাদের করতে হবে যা করতে নিষেধ করেছেন তা থেকে আমাদের বিরত থাকতে হবে তাহলে আমরা কবরে তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবো এরপরে যে বিষয়টি শিরোনাম আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে কবরে আরাম অথবা আজাব কবর হলো আখিরাতের প্রথম ধাপ এই লাইনটা দাগাও এটা অনেক সময় শূন্যস্থানে দেওয়া থাকে যে কবর হলো আখিরাতের ড্যাশ তাহলে কবর হলো আখিরাতের প্রথম ধাপ অথবা ড্যাশ হলো আখিরাতের প্রথম ধাপ তখন কবর হলো আখিরাতের প্রথম ধাপ এভাবে শূন্যস্থানে এখানে থাকতে পারে পৃথিবীতে যারা পাপ কাজ থেকে বিরত রয়েছে তারা কবরের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য কবর হবে আরাম ও শান্তিময় স্থান জান্নাতের সাথে যাদের যোগাযোগ করে দেওয়া হবে সেখানে তারা জান্নাতের শান্তি অনুভব করবে আর যারা পাপী তারা সঠিক উত্তর দিতে পারবে না
তাদের জন্য কবর হবে আজাবের স্থান, আজাব অর্থ শাস্তি। তাহলে এই লাইনগুলো তোমরা দাগায় রাখো, ঠিক আছে, যে আজাব অর্থ শাস্তি। জাহান্নামের সাথে তাদের কবরে যোগাযোগ করে দেওয়া হবে, সেখানে তারা ভীষণ আজাব ভোগ করবে, আমরা পাপ কাজ থেকে বিরত থাকবো, আল্লাহ তাআলা আমাদের কবরে আজাব থেকে রক্ষা করবেন। সুপ্রশিক্ষিতরা, এরপরে যে বিষয়গুলো আলোচনা করা আছে এগুলো একটু গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে কিয়ামত, হাশর, মিজান, জান্নাত, জাহান্নাম, এই সম্পর্কে বিস্তারিত এখানে আলোচনা করা আছে। এবং এখানে পয়েন্টের ভিতরে যে কথাগুলো বলা আছে এগুলো তোমাদের এক কথায় উত্তরের জন্য, শূন্যস্থানের জন্য এবং ডানবামের জন্যও গুরুত্বপূর্ণ, এবং ক্ষেত্র বিশেষে এই প্যারাগুলো তোমাদের যোগ্যতা ভিত্তিক প্রশ্নের ক্ষেত্রেও কাজে লাগবে। তো আমরা একটু এই প্রত্যেকটা প্যারায় আমরা একটু পড়ে যাবো, কারণ এখানে গুরুত্বপূর্ণ অনেক কিছু বিষয় বলা আছে। যেমন দেখো, কিয়ামত এমন একদিন ছিল যখন এই নিখিল বিশ্ব এবং এর কোনো কিছুই ছিল না, আল্লাহ তাআলা তার মহান কুদরতে সব কিছুই সৃষ্টি করেছেন। আবার মানুষের অবাধ্যতা যখন চরমে পৌঁছাবে, আল্লাহর নাম নেওয়ার মতো একটি লোকও থাকবে না, সেদিন আল্লাহ এই বিশ্বজগৎ এবং এর সব কিছু ধ্বংস করে দেবেন, একেই বলে কিয়ামত। তাহলে কিয়ামত কাকে বলে, এই সংজ্ঞাটা এখানে বলা আছে। বিশ্বজগতের এরূপ পরিণতি বিজ্ঞানীরাও স্বীকার করেন, তারা বলেন এমন এক সময় আসবে যখন সূর্য শীতল হয়ে যাবে, চাঁদের আলো থাকবে না, গ্রহ উপগ্রহের মধ্যে সংঘর্ষ ঘটবে, পৃথিবী এবং এর সব কিছু ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ সূর্য শীতল হয়ে যাবে। কারণ সূর্য সাধারণত কি, উষ্ণ না, সূর্যের তাপে সব কিছু গরম হয়ে যায়, উষ্ণ হয়ে যায়, কিন্তু সেই সূর্যটা যখন শীতল হয়ে যাবে, চাঁদের আলো থাকবে না, গ্রহ উপগ্রহের মধ্যে যখন সংঘর্ষ ঘটবে, তখন অটোমেটিক পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, এটা বিজ্ঞানীরা স্বীকার করেছেন। সুতরাং এখানে কিয়ামত কি এ সম্পর্কে একটা সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে, এবং কিয়ামত কাকে বলে সেটাও বলা আছে, তোমরা মুখস্ত করে ফেলবে। এরপরে হাশর, বিশ্বজগৎ ধ্বংস হওয়ার অনেক বছর পর আল্লাহ তাআলা সবাইকে পাপ পুণ্যের বিচারের জন্য পুনরায় জীবিত করবেন, সবাইকে সেদিন আল্লাহর সামনে হাজির হতে হবে, একে বলা হয় হাশর। তাহলে এখান থেকে এই পর্যন্ত হাশর কাকে বলে এই সংজ্ঞাটা এখানে দেওয়া আছে। আমি আবারও বলছি, এখান থেকে কিন্তু তোমাদের দুই মার্কের যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো লিখতে হয়, সেখানে কিয়ামত কাকে বলে বা কিয়ামত বলতে কী বোঝো, হাশর কাকে বলে হাশর বলতে কী বোঝো, মিজান কাকে বলে মিজান বলতে কী বোঝো, এরকম প্রশ্ন হতে পারে। সুতরাং এই উত্তরগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। এদিন আমাদের সব কথা ও কাজের হিসাব দিতে হবে, যারা মুমিন এবং যারা পৃথিবীতে ভালো কাজ করেছে তারা সেদিন আল্লাহর অনুগ্রহ পাবে, তারা নিরাপদে থাকবে, আর যারা ঈমান আনেনি, ভালো কাজ করেনি, তারা ভীষণ বিপদের সম্মুখীন হবে, তাদের কষ্টের সীমা থাকবে না। এটা হচ্ছে হাশরের ব্যাখ্যা এখানে দেওয়া আছে। এরপরে আসো মিজান, আমরা যা করি যা বলি আল্লাহ সবই সংরক্ষণ করেন, আমাদের চলাফেরা, আচার আচরণ, ভালো মন্দ, পাপ পুণ্য সব কিছু লিখে রাখা হয়, একে বলা হয় আমল নামা। তাহলে এখানে আমরা দুইটা সংজ্ঞা পাচ্ছি, একটা হচ্ছে আমল নামা কাকে বলে, আর হচ্ছে মিজানের সংজ্ঞাটা পরে দেওয়া আছে। আল্লাহর হুকুমে একদল ফেরেস্তা সব কিছু লিখে রাখেন, এই ফেরেস্তাদের বলা হয় কিরামান কাতিবিন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেলাম, সেটা হচ্ছে আমাদের সাথে দুজন ফেরেস্তা সবসময় থাকেন, যারা আমাদের ভালো মন্দের কাজের হিসাব রাখেন বা লিখে রাখেন, সেসব দুজন ফেরেস্তাকে বলা হয় কিরামান কাতিবিন। হাশরের দিন আমাদের পাপ পুণ্যের আমল নামা ওজন করা হবে, যার দ্বারা ওজন করা হবে তাকে বলে মিজান, মিজান অর্থ পরিমাপ যন্ত্র। তাহলে এখানে মিজানের সংজ্ঞাটা আমরা পেলাম, মিজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরিমাপ যন্ত্র। হাশরের দিন আমাদের পাপ পুণ্যের আমল নামা ওজন করা হবে, যার দ্বারা ওজন করা হবে তাকে বলা হয় মিজান। ওজনে যাদের নেক কাজ বেশি হবে তারা হবে জান্নাতের অধিকারী, যাদের পাপ বেশি হবে তারা হবে জাহান্নামী। জান্নাত ও জাহান্নাম, জান্নাত হলো চিরস্থায়ী সুখের স্থান, এটা দাগায় রাখো, সেখানে কেবল শান্তি আর শান্তি, আনন্দ আর আনন্দ। পৃথিবীতে যারা ছিল ইমানদার, যারা ছিল ভালো, তারা চিরদিনের জন্য সেখানে বাস করবে। জান্নাতে আছে আরামের সব রকমের ব্যবস্থা, মন যা চাইবে সেখানে তাই পাওয়া যাবে, সেখানে আছে উত্তম খাদ্য পানীয় এবং সুন্দর বাগান ও ফল ফলাদি। জান্নাত, এরপরে হচ্ছে বলা আছে জাহান্নামটা কি, সেখানে আর কোনো অভাব নেই, অশান্তি নেই, কোনো দুঃখ বেদনা নেই, এটা হচ্ছে জান্নাতের বর্ণনা এখানে শেষ। এরপর জাহান্নামের কথা বলা হচ্ছে, জাহান্নাম হলো চিরস্থায়ী কষ্টের স্থান, পৃথিবীতে যারা ঈমান আনেনি, ভালো কাজ করেনি, তারা সেখানে চিরদিন বাস করবে। জাহান্নামে কেবল দুঃখ আর দুঃখ, সেখানে আছে ভীষণ ভীষণ ও ভয়ঙ্কর শাস্তি, যেমন আগুনে পোড়ানো, সাপের দংশন আর নানা রকম শাস্তি। তাহলে জাহান্নাম এবং জান্নাতের একটা বর্ণনা এখানে দেওয়া আছে, এটা আমরা জানলাম। এরপরে আসতে হচ্ছে আখিরাতের বিশ্বাসের নৈতিক উপকার। এখানে তোমরা এই বিষয়টা একটু পড়ে নিবে, এখানে খুব এখানে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে একটু দাগায় তোমরা এটা পড়ে নিবে, এটা আমি পড়লাম না। এখান থেকে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন ওরকম খুব বেশি প্রয়োজন বা আসবে বলে মনে হয় না। এর পরের যে অংশটি আছে সেখান থেকে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন একটু হয় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একজন মুসলিমের চরিত্র।
একজন মুসলিমের চরিত্রটা কেমন হবে এ সম্পর্কে এখানে বলা আছে। আমরা এখন এটা একটু আলোচনা করব। তাহলে একজন মুসলিমের চরিত্র এখানে যেটা বলা আছে কেমন হবে সেটি হচ্ছে, মুসলিম চরিত্রে থাকবে আল্লাহ তাআলার ভয়। সবকিছুর মালিক আল্লাহ তাআলা এই ধারণা নিয়ে পৃথিবীতে সে বাস করবে। সারা পৃথিবীর মানুষের দখলে যা কিছু আছে সবই আল্লাহর দান। কোনো জিনিসের এমন কি আমার নিজের দেহের মালিকও আমি নিজে নই, সবকিছু আল্লাহ তাআলা দেওয়া আমানত। এই আমানত থেকে খরচ করার যে স্বাধীনতা আমাকে দেওয়া হয়েছে, আল্লাহর ইচ্ছা অনুযায়ী তা খরচ করাই হলো আমার কর্তব্য। একদিন আল্লাহ তাআলা আমার কাছ থেকে এই আমানত ফেরত নেবেন, কিয়ামতের দিন আমাকে প্রত্যেকটি জিনিসের হিসাব দিতে হবে। তাহলে এক কথায় হচ্ছে এখানে মুসলিমের চরিত্রে থাকবে আল্লাহ তাআলার ভয়, এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট। এই ধারণা নিয়ে যে ব্যক্তি বেঁচে থাকে তার চরিত্র হবে সুন্দর, মন্দ চিন্তা থেকে সে তার মনকে মুক্ত রাখবে। মূলত এখানে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলা আছে। আমি যদি তোমাদের পয়েন্ট আকারে বলি তাহলে তোমরা এভাবে লিখতে পারো, সেটা হচ্ছে একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত এ সম্পর্কে নিচে লেখা হলো, বা নিচে 10টি বাক্যে বা 5টি বাক্যে যা হোক সেটা লেখা হোক। 1 নম্বর হচ্ছে মুসলিম চরিত্রে থাকবে আল্লাহর ভয়। 2 নম্বর, মন্দ চিন্তা থেকে সে তার মনকে মুক্ত রাখবে। 3 নম্বর, কানকে দূরে রাখবে অসৎ আলোচনা শোনা থেকে। 4 নম্বর, কারোর প্রতি কুদৃষ্টি দেওয়া থেকে চোখকে হেফাজত করবে। 5 নম্বর, মিথ্যা কথা বলা থেকে জিহ্বাকে হেফাজত করবে। 6 নম্বর, হারাম জিনিস দিয়ে সে পেট ভরবে না, সে না খেয়ে থাকবে কিন্তু হারাম জিনিস দিয়ে সে তার পেটটা ভরবে না। পরের পয়েন্ট তোমরা এভাবে দিতে পারো, কারোর প্রতি সে জুলুম করবে না। এরপরের পয়েন্ট হচ্ছে কখনো অন্যায়ের পথে তার পা বাড়াবে না। পরের পয়েন্ট হচ্ছে মিথ্যার সামনে সে তার মাথা নত করবে না। তার চরিত্রে থাকবে সততা মহত্বের সমাবেশ। পরের পয়েন্ট এভাবে হবে, সত্য ন্যায়কে পৃথিবীর সব কিছু হচ্ছে বেশি প্রিয় মনে করবে, জুলুম অন্যায়কে সে ঘৃণা করবে। এ শ্রেণীর লোকই সাফল্য অর্জন করতে পারবে। এ পর্যন্ত যা বলা হলো এগুলো হচ্ছে একজন মুসলিমের চরিত্রে থাকতে হয়। তাহলে পয়েন্ট আকারে তোমরা এখান থেকে এরকম অনুচ্ছেদ বা প্যারা আকারে না লিখে পয়েন্ট পয়েন্ট আকার করে যে কয়টা পয়েন্ট পরীক্ষায় চাওয়া হবে এখান থেকে সে কয়টা পয়েন্ট তোমরা লিখবে বা লিখতে পারবে। সুতরাং এই সবগুলো বিষয় তোমরা মাথায় রাখবে। যার অন্তরে আল্লাহ ছাড়া আর কারো ভয় স্থান পায় না, আল্লাহ ছাড়া আর কারো কাছে সে পুরস্কার চায় না, তার চেয়ে বড় ইমানদার আর কে? কোন শক্তি তাকে বিচ্যুত করতে পারে সত্য ন্যায় পথ থেকে? কোন সম্পদ ক্রয় করতে পারে তার ইমানকে? অর্থাৎ প্রশ্নবোধক শব্দ দিয়ে বলা আছে যে এই ভয়গুলো যার মনে থাকবে তাকে কেউ কিনতে পারবে না, টাকাতে পয়সা দিয়ে কিনতে পারবে না, সে কখনো সত্য পথ থেকে বিচ্যুত হবে না। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এর মাধ্যমে আজকে আমরা আমাদের এই আলোচনাটা শেষ করব। আমরা প্রথম অধ্যায়ের যে আলোচনাটা শুরু করেছিলাম আজকের ক্লাসের মাধ্যমে, আমরা প্রথম অধ্যায়ের আলোচনাটা শেষ করলাম। এখানে গুরুত্বপূর্ণ তোমাদের বিভিন্ন বিষয়গুলো আমি ক্লাসে যখন নিয়েছি তখন তোমাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আমার মনে হয় যে এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমরা যদি মুখস্থ করে রাখতে পারো তাহলে তোমাদের সমাপনী পরীক্ষা বা আসন্ন স্কলারশিপের জন্য যে পরীক্ষাগুলো যদি হয় তাহলে সেই পরীক্ষা তোমরা ভালো করতে পারবে। তো আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সবাই দিনের পড়া দিনে শেষ করো, তাহলে তোমরা সাফল্য লাভ করতে পারবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।